ঝিনাইদহে শ্রমিকদের দুপক্ষের দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে সড়কে আটকা পড়েছে যাত্রীবাহী বাস সহ কয়েকশো যানবাহন। আজ সন্ধ্যা 7:30টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের উপর বেশ কয়েকটি বাস দিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও পণ্য পরিবহনকারী ট্রাক সহ কয়েকশো যানবাহন আটকে পড়ে। পুলিশ বলছে সমস্যা সমাধানে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা চলছে।